পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে অস্ত্র ও গুলি সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ভোররাতে ভান্ডারিয়া উপজেলার পশ্চিম নদমুল্লা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করা হয়। জেলা ডিবির উপপুলিশ পরিদর্শক জানান, আজ ভোর রাতের দিকে অস্ত্র ও মাদক উদ্ধারের বিশেষ অভিযানের আওতায় ভান্ডারিয়া উপজেলার পশ্চিম নদমুল্লা গ্রামের চেয়ারম্যান বাড়ির পাশে একটি ব্রিজের উপর থেকে রাজীবকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়।